আলহামদুলিল্লাহ, আমরা এখন আয়শা মসজিদে আসছি। আয়শা মসজিদে আমাদের বাংলাদেশের মতন ফুটপাতে মাল বিক্রি হয়। এই দেশে আমাদের এই যে প্রবীণ হাজি সাহেবের ব্যাপারে কিছু কইছিল, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওযুখানা দিকে যাচ্ছি। এখানে খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা মেকাতেই আপনার মসজিদগুলোতে গোসল করার জন্য, পশম কাটার জন্য, নেল কাটার জন্য, পয় পরিষ্কার হওয়ার জন্য সুযোগ রয়েছে। এখানে এসে সবাই গোসল করে, নিয়ত করে, দুরাকাত উমরার ওয়াজিব নামাজ আদায় করে। যতবার আপনি উমরা করতে যাবেন, এহরাম শরীফের থেকে বের হয়ে আসতে হবে। আর যারা উমরা করবেন তারা এই মেকা এহরাম শরীফে ঢোকার আগেই নিয়ত করে, এই প্রতি পাঁচটি মেকাত আছে, পাঁচটি মেকাতে যে কোনো একটি মেকাতের দিকে গোসল করে, পয় পবিত্র হয়ে আপনার এহরামের কাপড় পরবেন। কাপড় পরে খরচ করতে হয় নিয়ত করে। আপনারা দেখতে পাচ্ছেন ওযুখানার ভিতরে সুন্দর সুব্যবস্থা, টয়লেটের আপনি গোসল করার জন্য দেখতে পাচ্ছেন উঁচুখানা খুব সুন্দর। এদিকে হাজার হাজার টয়লেট আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা উঁচু করে